নেনারসি নামে যে একটা ভয়াবহ পরিকল্পনা কেন্দ্রীয় সরকার চালু করেছেন এর কতগুলো নির্দিষ্ট লক্ষ্য আছে এবং উদ্দেশ্য আছে ভারতবর্ষ স্বাধীন হওয়ার সময় যখন দেশ বিভাজিত হয় সেই বিভাজনের পেছনে কিন্তু সাধারণ মানুষের কোনো হাত ছিল না এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত সেই সিদ্ধান্তর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হচ্ছে সীমান্ত পরের বাংলা আসাম ত্রিপুরা ওই উত্তর পূর্বাঞ্চলের সমস্ত যে রাজ্যগুলো আছে আর পশ্চিম দিকে পাঞ্জাব স্বাধীনতার পর পাঞ্জাবে রেফিউজি সমস্যাটা সমাধান অনেকটাই হয়ে গিয়েছে তাদের নিয়ে খুব একটা বিতর্কের অবকাশ নেই কিন্তু আমাদের এদিকে রেফিউজি সমস্যা সমাধান হয়নি আজও হয়নি কেন্দ্রীয় সরকারের গাফিলতি যারা রাজ্যে ক্ষমতায় ছিলেন তাদের গাফিলতি সামগ্রিকভাবে এখানে উদ্বাস্তু সমস্যা একটা জটিল সমস্যা আসামে যদি আমরা দেখি আসামে যারা অহমিয়া বলে দাবি করছেন সেই জাতি উপজাতি গোষ্ঠী তারা স্বাধীনতার আগে থেকেই আমার কাছে এমন তথ্য আছে আমি অহমিয়া এক লেখকের লেখা পুস্তক থেকে জানতে পারলাম তারা ব্রিটিশ আমলেই মনে করতেন যে তারা অবহেলিত তাদের ভাষা তাদের সংস্কৃতি ক্রমশ ক্রমশ হারিয়ে যাচ্ছে তার কারণ অহমে চাষবাস চা শিল্প অহমের প্রশাসন এই সমস্তগুলোকে সঠিকভাবে পরিচালনা করবার জন্য ইংরেজরা তারা বাংলা থেকে লোক নিয়ে যাচ্ছিলেন সুতরাং এই অহমিয়াদের কাছে তাদের ভাষা সংস্কৃতি হারিয়ে যাওয়ার এই যে শঙ্কা এই শঙ্কাটা স্বাধীনতা পূর্ব আমল থেকেই এটা এমন নয় যে হঠাৎ স্বাধীনতার পরবর্তী সময়ে প্রচুর বাংলাদেশে এসে গিয়েছেন তাই তাদের মনে শঙ্কা এটা তাদের একটা ঐতিহাসিক মানসিক শঙ্কা বা ভীতি থেকে এখন ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর সংবিধানে নির্দিষ্ট করে বলা আছে যে যেহেতু এটা একটা যুক্তরাষ্ট্র ইউনিয়ন অফ স্টেটস সুতরাং এখানে সংখ্যাগরিষ্ঠ যারা হবেন বা ক্ষমতায় যারা থাকবেন তাদের প্রাথমিক কাজ হচ্ছে সংখ্যা লঘু মানুষদের ভাষা সংস্কৃতি ধর্ম সাহিত্য পারিবারিক আইন এই সমস্তগুলোকে সুরক্ষা দেওয়া এবং তার বিকাশের চেষ্টা করা এটা সংবিধানে একটা মৌলিক অধিকার তো অহমিয়াদের যদি এই আশঙ্কায় থেকে থাকতো যে তাদের ভাষা বা তাদের সংস্কৃতি ক্রমশ ক্রমশ অন্য ভাষাভাষীদের ধাক্কায় সীমান্ত পারে চলে যাচ্ছে বা প্রান্তিক হয়ে যাচ্ছেন তাহলে সরকারের দায়িত্ব তাদের আস্থার সঙ্গে নিজস্ব ভাষা নিজস্ব সংস্কৃতি সম্প্রসারণের জন্য চেষ্টা করা স্বাধীনতার পরে এই প্রশ্নটা বারে বারে এসেছে এবং একাত্তর সালে যখন বাংলাদেশ তৈরি হয় সেটা গোটা পৃথিবীর কাছে ভারতবর্ষের সম্মান অনেক বাড়িয়ে দিয়েছিল কেন এই প্রথম ভাষাভিত্তিক একটা রাষ্ট্র তৈরি হলো অত্যন্ত বৈজ্ঞান বৈজ্ঞানিকভাবে ধর্মনিরপেক্ষ বিষয়ে ভাষা ধর্মনিরপেক্ষ একটা রাষ্ট্রের সৃষ্টি হওয়া পৃথিবীর ইতিহাসে খুব অনন্য ঘটনা সেই রাষ্ট্র সৃষ্টির পেছনে ভারতবর্ষের সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল গোটা ভারতবাসীরা তার জন্য খুবই উল্লসিত হয়েছেন তারা খুবই গর্বিত আজকে সেখানকার কিছু মানুষ তারা ভারতবর্ষে আসাম ত্রিপুরা পশ্চিমবাংলায় এসে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে কিন্তু যদি আমরা তথ্য দেখি সেন্সাস অপারেশন দেখি আমরা সত্তর সালের পরবর্তী সময় দশ বছর পর হচ্ছে তাহলে দেখব জনসংখ্যা বৃদ্ধির হার এমন নয় যা থেকে মনে হতে পারে যে বাংলাদেশ থেকে লাখো লাখো মানুষ এখানে চলে এসেছেন জনবিন্যাসের পরিবর্তন বাংলাদেশের মানুষরা আসছেন অনুপ্রবেশকারী এই ধারণাটা ভুল এই ধারণাটা আসামের বুকে যেমন একটা উগ্র দক্ষিণপন্থী দল তারা করেছিলেন তারা আশু আন্দোলন করেছিলেন সে সময় কেন্দ্রীয় সরকার তাদের সঙ্গে চুক্তি করেন চুক্তি করে একটা নির্ধারণ হয় যে নির্ধারণের ফলে দেখা গেল উনিশশো সাল পর্যন্ত যারা এসেছেন তাদেরও একটা নির্দিষ্ট সময়ে নাগরিকত্ব দেওয়া হবে যে নাগরিকত্ব কিন্তু একটা রাজনৈতিক বিষয় আমি যেটা প্রথম থেকেই বলছি নাগরিকত্ব বলতে আমরা বুঝি একজন মানুষ তিনি একটা নির্দিষ্ট স্থানে বসবাস করছেন সেই স্থানে প্রশাসন এবং তার সঙ্গে একটা দেওয়া নেওয়ার সম্পর্ক আছে প্রশাসনের যেমন তার উপর একটা রাষ্ট্রের দায়িত্ব আছে স্বভাবতই সেই যিনি নাগরিক তারও কিছু প্রতি কর্তব্য থাকে রাষ্ট্রের প্রতি কি কোথা থেকে আসছে সেটা বড় বিচার্য বিষয় নয় বিচার্য বিষয় হওয়া উচিত যে মানুষরা আছেন তারা কি আমাদের রাষ্ট্রীয় নিয়ম নীতি বা পারস্পরিক দায়বদ্ধতা মেনে চলছেন কি মেনে চলছেন না আমাদের সংবিধান যখন তৈরি হয় তখন নাগরিকত্ব নির্ধারণের জন্য একটা নির্দিষ্ট মাত্রা ছিল এবং বলা হয়েছিল যে ভারতের সংসদ পরবর্তী সময়ে সময় থেকে সময়ান্তরে প্রয়োজন বুঝে আইন করবে সেই সিটিজেনশিপ আইনে বলা আছে যে ধারাবাহিকভাবে যদি পাঁচ বছর কেউ আমার দেশে বাস করেন তবে তাকে নাগরিকত্ব দেওয়া যেতে পারে কিন্তু সে আইনে একটা খোঁজ আছে তাতে বলা হয়েছে কিন্তু যিনি নাগরিকত্ব দাবি করছেন তাকে আইনি পথে ভারতবর্ষে আসতে হবে এখন কে আইনি পথে এসেছে কে বেআইনি পথে এসেছে সেটা নির্ধারণ করার জন্য নির্দিষ্ট আইনি পদ্ধতি আছে তা দিয়েই ঠিক করা যায় তার জন্য নতুন করে আমার নাগরিক পঞ্জি তৈরি করা এটা একটা অবাস্তব পরিকল্পনা কিন্তু ঐতিহাসিকভাবে আসামে পঞ্চাশ সালে একটা নাগরিক পঞ্জিকরণ হয়েছিল সেই সময় স্বাধীনতার পর পরে পরেই অহমিয়াদের মধ্যে একটা আস্থা আনাবার জন্য একটা নাগরিক পঞ্জিকরণ হয়েছিল এটা নির্দিষ্টভাবে আসাম কেন্দ্রিক এটার কোনো সর্বভারতীয় প্রক্রিয়া ছিল না আইনেও সর্বভারতীয় ক্ষেত্রে নাগরিক করার কোনো বিধি নেই কিন্তু বিজেপি তারা এইটা ব্যবহার করার চেষ্টা করেছেন নির্দিষ্টভাবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে ধর্মীয় সংখ্যা গুরু যারা তথাকথিত হিন্দু তাদের মধ্যে একটা বিরোধ লাগিয়ে দেওয়ার জন্য বিগত আসাম বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপি তারা ক্যাম্পেইন করেছিলেন যে বিজেপিকে ভোট দিন আমরা ক্ষমতায় এসে এনআরসি করে মুসলমানদের তাড়াবো এই ধর্মীয় উন্মাদনা আমি বলি ধর্মীয় মৌলবাদকে প্রশ্রয় করেই বিজেপি কিন্তু আসামে ক্ষমতায় এসেছিল এবং ইতিহাসের পরিহাস বহু বিজেপি নেতা তাদের নাম কিন্তু নাসি তালিকায় নেই কাছারে যিনি বিজেপির সভাপতি ছিলেন তিনি ভোটে প্রচার করেছেন ভোটে জয়ী হয়েছেন তার নামই নার্সিতে নেই ভারতবর্ষের বহু বিখ্যাত মানুষ তাদের নাম এনআরসিতে আসামে নেই এবং আসামে এনআরসির যে অভিজ্ঞতা সে অভিজ্ঞতা হচ্ছে যে মানুষকে বিশেষ করে দরিদ্র গরিব মানুষকে একেবারে নিঃস্ব করে দেওয়া তাদের জীবনে চূড়ান্তভাবে অনিশ্চয়তা তৈরি করা আমি আসামে গিয়েছিলাম আমার যে অভিজ্ঞতা হয়েছে তা থেকে বলতে পারি যে এনআরসি মানুষের জীবনে এক চূড়ান্ত অভিশাপ হিসেবে নেমে এসেছে একটা দায়িত্বশীল রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নাগরিকদের জীবনে শান্তি এবং সুস্থিতি ফিরিয়ে আনা এরাজ্যে দেশব্যাপী বিজেপি সরকার হওয়ার পর তারা তাদের যে রাষ্ট্রিক দায়িত্ব সে দায়িত্বটা পালন করছেন না আজকে আসামে লক্ষ লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে তার জন্য আমাদের রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা খরচ হচ্ছে যে পরিমাণ টাকা খরচ করেছেন এনআরসি তৈরি করার জন্য সেই পরিমাণ টাকা দিয়ে গোটা আসামটাকে একটা নতুনভাবে উন্নত করার ব্যবস্থা করা যেতে পারতো আর্থিক দিক থেকে সাহায্য করে শিক্ষায় সাহায্য করে স্বাস্থ্যে সাহায্য করে সেটা করা হচ্ছে না আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি মনে করি যে মানুষগুলোর নাম আজকে এনআরসি তালিকায় নেই তারা কিন্তু ভারতবর্ষে সম্পদ তৈরির ক্ষেত্রে প্রত্যক্ষ অংশগ্রহণ করেছেন তারা তাদের শ্রম দান করেছেন যে যে কোনো ক্ষেত্রেই থাকুন না কেন একজন বিজ্ঞানী তিনিও শ্রমিক তিনি মেধাভিত্তিক শ্রমিক একজন লেখক তিনিও শ্রমিক মেধাভিত্তিক শ্রমিক যিনি কায়েক শ্রম করছেন তিনিও শ্রমিক এই সকলের শ্রমদানই কিন্তু ভারতবর্ষের আজকে অর্থনীতিতে তাদের যোগদান রয়েছে নাগরিক হিসেবে তারা তাদের দায়িত্ব পালন করেছেন শ্রমদান করেছেন দেশের সম্পদ বৃদ্ধির জন্য তাদের আজকে নাগরিকত্বহীন করবার যে পরিকল্পনা এটা আমার মতে রাষ্ট্রদ্রোহিতা কেন্দ্রীয় সরকার বিজেপি তারা রাষ্ট্রদ্রোহী কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন তাই আমাদের এই সময় ডাক দিতে হবে যে কোনো মতেই এনআরসি করতে দেব না কোনো মানুষ বিভ্রান্ত না হয়ে স্পষ্ট করে বলবেন যে আমরা নাম লেখাবো না আমরা যদি নাম না লেখাই এনআরসির জন্য তাহলে কেন্দ্রীয় সরকার কিছুই করতে পারবেন না কিন্তু একবার যদি নাম লেখাতে যাই আমরা তখন অসুবিধা হবে নামটা কোনো কারণে বাদ হয়ে গেলে কিন্তু আমি চিহ্নিত হয়ে যাবো যে আমি ভারতের নাগরিক নই এক্ষেত্রে সাংঘাতিক ক্ষতিকারক কাজ করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার দু সালে অনুপ্রবেশের এই বিষয়টাকে খুঁচিয়ে তুলেছিলেন পার্লামেন্টের মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দেখলাম তিনি মানুষকে পরামর্শ দিচ্ছেন যে আপনারা এফআইআর করুন যে আপনার সমস্ত নথি হারিয়ে গেছে এক সাংঘাতিক আত্মহননকারী পরামর্শ যেই মুহূর্তে আপনি গিয়ে থানায় লিখবেন যে আপনার সমস্ত দলিল হারিয়ে গেছে আপনি কিন্তু স্বাভাবিকভাবেই তখন ভারতীয় নাগরিক নন নিজেকে স্বীকার করে নিলেন কেন ভারতীয় নাগরিকত্ব নির্ভর করছে আপনার নথি যেই নথি ওই এনআরসি তালিকায় নথিভুক্ত করতে হবে সুতরাং এই পরামর্শ মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু প্রকৃতপক্ষে এনআরসিকে কার্যকরী করার পরিকল্পনা এইসবকে উপেক্ষা করে আমাদের দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে স্বাধীনতা আন্দোলন যেমন মহাত্মা গান্ধী সত্যাগ্রহ করেছিলেন আমাদেরও সেই কাজ করতে হবে যে আমরা সকলেই এনআরসিকে বয়কট করব আপামার জনগণ এনআরসি কে বয়কট করুন তবে দেখবেন এনআরসি বাতিল হবে শেষ একটা কথা বলি যে এনআরসি নিয়ে এত বিজেপি উৎসাহিত কেন জানবেন এনআরসি হলে গুজরাট ক্ষতিগ্রস্ত হবে না মধ্যপ্রদেশ ক্ষতিগ্রস্ত হবে না হরিয়ানা ক্ষতিগ্রস্ত হবে না পাঞ্জাব ক্ষতিগ্রস্ত হবে না ইউপি হবে না বিহার হবে না সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু এই পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো এর পেছনে একটা গভীর পরিকল্পনা আছে দেখবেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন বা আমাদের ঊনবিংশ শতাব্দীর রেনেসা আন্দোলনের মূল ভিত্তিভূমি ছিল কিন্তু এই বাংলার জলবায়ু বাংলার মাটি সেখান থেকেই বিরোধের সংস্কারের আন্দোলন তৈরি হয়েছিল বিদ্যাসাগর রামমোহন রবীন্দ্রনাথ বিবেকানন্দ অমর্ত্য সেন বর্তমান সময় সত্যজিৎ রায় এবং অভিজিৎ এত কিছুর মধ্যে কিন্তু এই মনীষা নতুন নতুন পথের চিন্তা করছেন তাদের যদি প্রতিনিয়ত বিরক্ত করা হয় তাদের যদি অস্থিরতার মধ্যে রাখা হয় তাহলে আপনি রকম উন্মেষকারী কাজ সৃষ্টিশীল কাজ করতে পারবেন না এটা হচ্ছে একটা পরিকল্পনা যে এই অঞ্চলটাকে প্রতিনিয়ত ব্যস্ত রাখো তাদের মধ্যে শঙ্কা তৈরি করে দাও আজকে এনআরসির নাম করে গোটা গ্রামাঞ্চলে যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে তার একটাই উদ্দেশ্য ওই মানুষগুলো আর তার জীবন জীবিকার লড়াইয়ের জন্য চিন্তাভাবনা করতে পারবেন না এই সুপরিকল্পিত চক্রান্ত বাংলা বা বাংলার যে উর্বর চিন্তাশীল জমি সেই জমিকে বিরক্ত করো এই সুযোগে আবার কিছু লোক তারা এটা প্রাদেশিকতায় নিয়ে যাচ্ছেন বাংলা বাঁচা বাংলা পক্ষ বলে তারা বাংলা অবাঙালি এর মধ্যে লড়াই লাগিয়ে দিচ্ছেন তারা ভুলে যাচ্ছেন বা তাদের হয়তো পরিকল্পনা করেই ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বহু বাঙালি তারা কিন্তু জীবিকা অর্জনের জন্য আছেন এটাকে যদি বাংলা বনাম অন্য প্রদেশের প্রাদেশিকতার লড়াই নিয়ে যাওয়া হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আবারও বলি এই বাঙালিরা সেই জন্যেই আমার স্পষ্ট বক্তব্য এনআরসি বয়কট করুন বিজেপি বয়কট করুন টিএমসি বয়কট করুন তবেই আপনার আন্দোলন সার্থকরূপভাবে নতুবা নয় খবরটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এই ধরনের আরও অনেক খবর দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে যুক্ত থাকুন